আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুন 23, ভিসানীতির পর আসন্ন ঈদ উপলক্ষে জামাতের এ কেমন আহ্বান, এবার কি কাজ হবে? ভারপ্রাপ্ত আমির কি বলেছে দেখুন, ঈদ আসে ঈদ যায়, জামাত নেতারা মুক্তি পান না। বিশেষ করে যাদের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধিতার অভিযোগ বা যুদ্ধাপরাধের অভিযোগ নেই, তারাও মুক্তি পান না। তো ঈদ উপলক্ষে আসামিদের মুক্তি দেওয়ার অনেক ইতিহাস বাংলাদেশে আছে। বড় বড় দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে তাদের আচার আচরণে সন্তুষ্ট হয়ে নানান কারণ দেখিয়ে মুক্তি দেওয়ার অনেক এক্সাম্পল বাংলাদেশে আছে। আমি গত বছর একেবারে ডেটা সহ কোন বছর কতজনকে মুক্তি দেওয়া হয়েছে সেটা বলেছিলাম, সেটা এখন হ্রাস পেয়েছে। তো এখন আমরা বরাবরই বলি, যেমন জামাতের মধ্যে যারা দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদিক, সরকার চাইলে তার আচার আচরণে সন্তুষ্ট, বয়স বিবেচনায় নানান দিক বিবেচনায় যেহেতু দীর্ঘদিন কারাবরণ করছেন, চাইলে কিন্তু এই উদারতা দেখাতে পারেন, তাকে মুক্তি দিতে পারেন। এতে জনগণের ব্যাপক ভালোবাসা পাবে, সরকারকে মানুষ প্রাণ ভরে উজাড় করে দোয়া করবে। অনেক সরকারের অপকর্ম ভুলে গিয়ে শুধু মাওলানা সাইদিকে যদি এই ঈদ উপলক্ষে বিশেষ বিবেচনায় মুক্তি দেয়, মানুষ দোয়া করবে, কোনো সন্দেহ নাই, অনেক রাগ খুব কমে যাবে। এই সুযোগটা চাইলে সরকার নিতে পারে, এবং তারা যে সফট নির্বাচনে ভালো কিছু করতে চায়, সুষ্ঠু নির্বাচন দিতে চায়, এই বিষয়গুলো অনেককে বিশ্বাস করানো সম্ভব হবে। এখন এই রোজার ঈদ বা গত কয়েক বছর ঈদ আর এই যে কোরবানির বা ঈদুল আজহা কিছুদিন পর বাংলাদেশে, এই ঈদের মধ্যে পার্থক্য রয়েছে জামাত ইসলামীর পার্সপেক্টিভে। কীভাবে? এবার যুক্তরাষ্ট্রের যে ভিসানীতি ঘোষণা করা হয়েছে, এই ভিসানীতির পর একটা ঈদ, ভিসানীতির পর এই ঈদে জামাতে একটু আলাদা স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আপনি দেখবেন যে ঈদে একটু ব্যতিক্রমীভাবে তারা তাদের যে ঈদগাহে যাওয়া বা ঈদকেন্দ্রিক শুভেচ্ছা বিনিময়, ঈদকেন্দ্রিক তৎপরতা একটু ব্যাপকভাবে প্রকাশ্যে করবে ভিসানীতির সুযোগ নিয়ে। এর মানে এই ঈদুল আজহা জামাতের কাছে গুরুত্বপূর্ণ। এই কারণে আমি বলেছি যে ভিসানীতির পর যে আসন্ন ঈদ ঈদুল আজহা, সেই ঈদ উপলক্ষে জামাত ইসলাম কী আহ্বান জানিয়েছে দেখেন। যেহেতু ভিসানীতির পর, অতএব তাদের এই আহ্বানে কোনো কাজ হবে কি না? জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কারাবন্দি সকল নেতাকর্মীকে আসন্ন ঈদুল আজহার পূর্বে মুক্তি দেওয়ার আহ্বান প্রফেসর মুজিবুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কারাবন্দি সকল নেতাকর্মীকে আসন্ন ঈদুল আজহার পূর্বেই মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন। আমরা অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার সাথে জানাচ্ছি যে সরকার অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমানকে প্রায় 7 মাস যাবত নায়েবে আমির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরগণ সাবেক এমপি দেলোয়ার হোসেন সাইদিকে প্রায় 13 বছর যাবত কারাগারে আটক রেখেছে। সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মাজহারুল ইসলাম প্রায় 12 বছর যাবত এবং সাবেক এমপি অধ্যাপক অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল সহ মণ্ডলকে প্রায় 8 বছর যাবত কারাগারে আটক রয়েছেন। এখন সাইদি, এটিএম মাজহারুল ইসলাম, আব্দুল খালেক মণ্ডল, তাদের ছবি কিন্তু জামাত ইসলাম ব্যবহার করেনি, তাদের ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার না করা নিয়ে জামাতের অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে এবং প্রশ্ন রয়েছে। আমার কাছে অনেকে বিচার দিয়েছে, ভাই তাদের ছবি কেন ব্যবহার করা হয় না? কৌশলগত কারণেও তাদের ছবি ব্যবহার না করার কোনো কারণ নেই। আবার অনেক ক্ষেত্রে করে, এটা হয়তো যারা এইসব পোস্টার ডিজাইনে আছে তাদের ভুল হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে করে দেখেছি, আর তাদের নাম তো সবার উপরেই রেখেছে। অতএব এটা যে ইচ্ছা করে তাদেরকে কৌশলগত কারণে ইগনোর করে বিষয়টা এরকম মনে হয়নি আমার কাছে। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আনোয়ার শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর আমির জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব শাহজাহান চৌধুরী সহ জামাতের অনেক নেতৃবৃন্দ মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবত অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। জামাতের আটক নেতৃবৃন্দের পরিবার পরিজন আত্মীয় স্বজন আসন্ন ঈদুল আজহার পূর্বে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। জামাতের নেতৃবৃন্দ কারাগার থাকা অবস্থায় তাদের পরিবার পরিজনের জন্য ঈদুল আজহা হবে খুবই বেদনাময়। সরকারের উচিত জামাতের নেতৃবৃন্দকে সকল রাজবন্দীকে ঈদুল আজহার পূর্বেই মুক্তি দিয়ে তাদের পরিবার পরিজনের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সুযোগ করে দেয়া। এখনও যে সুযোগ নেই সেটা বলবো না, ঈদুল এই বিবৃতি যখন দিয়েছে 24 তারিখ, তারপরেও কিন্তু কয়েকদিন কর্মদিবস রয়েছে আদালতে। এর মানে সরকার আন্তরিক হলে কিন্তু আইনানুগ প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়া শেষ করেই কিন্তু মুক্তি দেওয়া সম্ভব। তবে কাজ হবে কি না, কোনো দু একজন বা কেউ পাবে কি না, সেটা আমি বলবো আলোচনার শেষে।
বাংলাদেশ জামাত ইসলামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ রহমান আজমি ও জামাত ইসলামী সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান 2016 সালের আগস্ট মাস থেকে নিখোঁজ রয়েছেন। তাদেরকে নিজ নিজ বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের পরিবার পরিজন জানতে পারেনি তারা কোথায় কী অবস্থায় আছে। প্রায় 7 বছর যাবৎ তাদের পরিবার পরিজন গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে। ফিরে আসার প্রতীক্ষায় তাদের পরিবার পরিজন এখন অপেক্ষার প্রহর গুনছে। পবিত্র ঈদুল আজহার পূর্বে তাদের ফিরিয়ে দিয়ে পরিবার পরিজনের সাথে ঈদুল আজহা পালন করার সুযোগ দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহর সাহায্য থাকলে এই সরকারের মাধ্যমে হঠাৎ করে আবু তাহা আদনান যেরকম হঠাৎ করে বাড়ি চলে এসেছেন, এই আবদুল্লাহ রহমান আজমি, মুকাদ্দাস, অলিউল্লাহ তাদের নাম বললে আরও ভালো হতো, তারা আরও এরকম অনেক আছে, যতদূর সম্ভব নাম বলা উচিত, প্রয়োজনে দীর্ঘ হোক, এতে স্মরণ করা হোক, তাদের পরিবারগুলো একটু সন্তুষ্ট হয়, ভালো লাগে তাদের কাছে, এই জন্য নামের তালিকা দীর্ঘ যতদূর করা সম্ভব করা উচিত আহ্বান জানিয়েছে। সম্ভব, আল্লাহ সাহায্য থাকলে সবই সম্ভব। ঈদুল আজহার পূর্বে হঠাৎ করেই কেউ চলে আসতে পারে, আল্লাহ চাইলে সেটা সম্ভব। দোয়া করুন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জামাতের গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মী যেন তাদের পরিবার পরিজনদের সাথে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন, সেজন্য পবিত্র ঈদুল আজহার পূর্বে তাদের মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আহ্বান জানিয়েছে, দ্যাটস গুড, কিন্তু এবার কি কাজ হবে? যেহেতু ভিসানীতির পর একটা ঈদ, আমি মনে করি না যে স্পেশাল কেউ এই আহ্বানের ফলে অথবা এই ঈদের আগে ভিসানীতির ফলে মুক্তি পাবে। ভিসানীতির কিছু সুফল জামাত পাচ্ছে, হয়তো ঈদ উদযাপনও একটু ব্যাপকতা বা ওপেনলি কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু মুক্তি পাওয়ার দিক থেকে বিশেষ কোনো সুখবর এই ঈদের আগে হবে বলে মনে করি না। তবে ঈদের পরে বেশ কিছু নেতাকর্মী মুক্তি পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, বা মামলার খোঁজখবর দেখে এটা আমার যথেষ্ট ধারণা। কয়েকজন নেতাকে হয়তো বা আরও গ্রেপ্তারের পর আবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর চেষ্টা করা হবে মুক্তির পর, কিন্তু বেশ কয়েকজন নেতা মুক্তি ঈদের পর দ্রুতগতিতেই পেতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে বলতে চাই, সরকার যদি এই উদারতা দেখায় এটা তাদের পক্ষে খুব সহজ, এতে তাদের কোনো লস হবে না, বরং জনগণ প্রশংসা করবে, সরকারের উপকার হবে। দলীয় সরকার অধীনেও যদি নির্বাচন করতে চায় আর সেক্ষেত্রে যদি নেতৃবৃন্দকে ঈদ উপলক্ষে মুক্তি দেয়, শুধু জামাত নেতাদের কথা বলবো না, আলেমুল আমাদেরও যদি মুক্তি দেয়, তাহলে এই সরকারকে অনেকেই ধন্যবাদ জানাবে, অতীতের অনেক কিছু ভুলে যাবে। দিস ইজ ট্রু। বিশেষ করে আমি বলতে চাই মামুনুল হকের কথা, মুক্তি আমির হামজার কথা, এরা তো ওইরকম পলিটিক্যাল ব্যক্তি নয়, বিশেষ করে মুক্তি আমির হামজা, তাকে কেন মুক্তি দেওয়া হবে না? ঈদ যাচ্ছে, একের পরে ঈদ যাচ্ছে, আমির হামজার খবর নেই। আমির হামজা ঈদের জামাতে ইমামতি করতে পারছে না, জনগণ মুসল্লিরা তার পিছনে নামাজ পড়তে পারছে না, তাকে স্মরণ করছি, তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। চাইলে কিন্তু সরকারের পক্ষে সেটা সম্ভব, তাহলে ঈদের নামাজের পর সবাই সরকারের দায়িত্বশীলদের জন্য দোয়া করবে, এতে সরকারের অনেক অতীতের পাপ আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও হয়ে যেতে পারে। এই চিন্তাটা তাদের মনে একটু উদ্বেগ হোক।